ফেসবুকের একটা চমৎকার ফিচার হচ্ছে মূলত ফেসবুক কমার্স ম্যানেজার। আপনি ফেসবুক কমার্স ম্যানেজার ব্যবহার করে কমপ্লিটলি ফ্রিতে ফেসবুকে একটা কমপ্লিট ই কমার্স বিজনেস স্টার্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি রাজীব, আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফেসবুক কমার্স ম্যানেজার কি, আপনি কিভাবে ফেসবুক কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তার সব কিছু নিয়ে। ভিউয়ার্স, একটা রিকোয়েস্ট, যদি এটা প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। ফেসবুক কমার্স ম্যানেজার কি, এই কোশ্চেনটা আমি এই নিয়ে অনেকবার ফেস করেছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ফেসবুক কমার্স ম্যানেজারটা আসলে কীভাবে কাজ করে। ফেসবুক কমার্স ম্যানেজার হচ্ছে মূলত ফেসবুকের একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি কমপ্লিট ফ্রিতে একটা ই-কমার্স স্টোর বা একটা ই-কমার্স শপ রান করতে পারবেন। আপনি যদি ফেসবুক কমার্স ম্যানেজারে যান তাহলে আপনি এখানে তিনটা অপশন দেখতে পাবেন। এখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইট, দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে মূলত ইনসাইড ফেসবুক অর ইনস্টাগ্রাম, তিন নম্বর যে অপশনটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট মেসেজ। আমরা যখন ট্র্যাডিশনাল বা পূর্বে আমরা যখন ফেসবুকে শপটা রান করতাম সেখানে ফেসবুক আমাদেরকে দুটো অপশন দিত, একটা অপশন হচ্ছে মূলত ওয়েবসাইট, দ্বিতীয় অপশনটা হচ্ছে মূলত ডিরেক্ট মেসেজ। আর এই ওয়েবসাইট অপশনের মাধ্যমে আমরা সরাসরি আমাদের প্রোডাক্ট ডিটেল পেজ থেকে ভিজিটরকে আমাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারতাম এবং ভিজিটর চেকআউট প্রসেসটা ওয়েবসাইটে গিয়ে করতো। আর ডিরেক্ট মেসেজ হচ্ছে মূলত আমরা ইনবক্সের মাধ্যমে কাস্টমারকে সেলসে কনভার্ট করতাম, যাদের ওয়েবসাইট নেই তারা। ফেসবুক নতুন যে অপশনটা নিয়ে আসছে আমাদের জন্য কমার্স ম্যানেজারের, সবচেয়ে ইন্টারেস্টিং যে অপশনটা আছে সেটা হচ্ছে মূলত ইনসাইড ফেসবুক অর ইনস্টাগ্রাম, অর্থাৎ আপনার কমপ্লিট চেকআউট প্রসেসটাই হবে ফেসবুক ইনসাইডে। কাস্টমারকে আপনার ওয়েবসাইটেও যেতে হবে না, কাস্টমারকে ডিরেক্ট মেসেজের মাধ্যমে আপনি কনভার্ট করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন ফেসবুকে কাস্টমার চেকআউটটা কমপ্লিট করবে সেফলি এবং ফেসবুক আপনাকে পে করবে। এক্ষেত্রে দুই নম্বর অপশনটা যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে আপনার ডিটেল ইনফরমেশান প্রোভাইড করতে হবে, আপনাকে আপনার সেলস ইনফরমেশান প্রোভাইড করতে হবে, আপনাকে আপনার ব্যাংক ইনফরমেশান প্রোভাইড করতে হবে। ফেসবুক চেক করবে, দেন আপনাকে অ্যাপ্রুভাল দিবে এবং এক্ষেত্রে চার্জ অ্যাপ্লিকেবল, অর্থাৎ প্রথম এবং তিন নম্বর যে অপশনটা আছে এই দুটো অপশনে ফেসবুক আপনাকে কোনো চার্জ করবে না, কিন্তু দুই নম্বর অপশনটা যদি আপনি সিলেক্ট করেন, চেকআউট প্রসেসটা যদি ফেসবুক ইনসাইডে থাকে তাহলে ফেসবুক পার শিপমেন্টে আপনার থেকে চার্জ করবে। আর সেটার পরিমাণ হচ্ছে মূলত যদি আপনার প্রোডাক্টটা $8 কম হয় সেক্ষেত্রে ফেসবুক 40 সেন্ট ফ্ল্যাট রেট করে প্রত্যেক শিপমেন্টে কেটে নিবে। আর যদি সেটা আপনার যেই শিপমেন্ট প্রাইসটা বা পার শিপমেন্ট যেটা ফেসবুক হিসাব করে সেটা যদি $8 বেশি হয় তাহলে 5% করে পার শিপমেন্টে ফেসবুক চার্জ কাটবে। এই বিষয়ে বিস্তারিত আমি লিংক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশনে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারবেন। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা ফেসবুক কমার্স ম্যানেজার ব্যবহার করে কিভাবে একটা শপ রান করতে পারি সেই জিনিসটা। ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে চলে আসতে হবে facebook.com/commerce manager, তারপর আপনি মূলত ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবং এর বাইরে আপনি যদি অ্যাডস ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে আপনি বিজনেস টুল সেকশনে যাবেন, এখানে ক্লিক করে স্ক্রোল ডাউন করলে নিচে আপনি কমার্স ম্যানেজার দেখতে পাবেন। কমার্স ম্যানেজারে যদি আপনি ক্লিক করেন আপনি একই রকম ইন্টারফেস দেখতে পাবেন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে তিনটা অপশন রয়েছে যেগুলো আমি আপনাদেরকে আগেই বলেছি, ইউরো ওয়েবসাইট, চেকআউট অন ফেসবুক আর ইনস্টাগ্রাম, ডিরেক্ট মেসেজ, এই তিনটা অপশনে আমরা মূলত ফেসবুকে আমাদের শপ রান করে ফেলতে পারবো। তো এর মধ্যে ওয়েবসাইট এবং ডিরেক্ট মেসেজ আমরা আগেই ব্যবহার করে আসছি, আর নতুন হচ্ছে মূলত চেকআউট অর ফেসবুক আর ইনস্টাগ্রাম। এর বাইরে হচ্ছে আপনি যদি শপিফাই, বিগ কমার্স এবং ফিডোনোমিক্স এর মাধ্যমে ই কমার্স রান করে থাকেন তাহলে আপনি আপনার API ইন্টিগ্রেশনের মাধ্যমে সেটাকে আপনার ফেসবুক শপের সাথে কানেক্ট করতে পারেন। এছাড়াও আপনি চাইলে একটা টেস্ট শপও এখানে রান করতে পারেন। তো আমরা ওয়েবসাইটের মাধ্যমে শপ রান করতে চাচ্ছি বিকজ আমরা চাচ্ছি না যে আমরা ফেসবুক ইনসাইডে চেকআউট প্রসিডিউর রাখবো, বিকজ এখানে অনেকগুলো ব্যাপার কানেক্টেড আছে একটা একটার সাথে। এরপর আমরা আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনার চুজ এ বিজনেস, অর্থাৎ আপনার যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে কোনো একটা ফেসবুক পেজ আপনাকে কানেক্ট করতে হবে। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর আপনি অ্যাড অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে ইনপুট করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট ডিটেলসে আপনি মূলত যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে আপনার বিজনেস ইমেল প্রোভাইড করবেন।
এটা ম্যান্ডেটরি না যে আপনাকে আপনার ফেসবুক ইমেল দিতে হবে। এখানে মূলত আপনি আপনার বিজনেস ইমেল দিবেন, যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিতে পারবেন আপনার বিজনেস রিলেটেড। এরপর মূলত আপনি আপনার শপটা কোথায় দেখাতে চাচ্ছেন, কোন পেজে আপনার শপটাকে ভিউ করতে চাচ্ছেন সেটা এখানে ডিফাইন করবেন, সেটা এখানে সিলেক্ট করবেন, দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে মূলত আপনাকে একটা ক্যাটালগ নেম দিতে হবে। তো নেম ইউর নিউ ক্যাটালগ, আপনাকে একটা নতুন ক্যাটালগ ক্রিয়েট করতে হবে এবং আপনার ক্যাটালগের আপনি একটা নাম দিবেন। ফর দিস লাইক ক্যাফে লাভ বনানির জন্য আমরা একটা ক্যাটালগ নেম দিচ্ছি মূলত কফি। তো এখানে মূলত আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাবেন, আপনার বিজনেস ডিটেলস দেখতে পাবেন এবং আপনার সব কোথায় দেখাবে যেটা আপনি আগে সেট আপ করেছেন, অর্থাৎ এখানে আপনি একটা ফাইনাল ওভারভিউ দেখতে পাবেন এবং আপনার ক্যাটালগ আপনি এখানে দেখতে পাবেন। তো ফেসবুকে আপনি এই সাবমিট করার পর, অর্থাৎ আপনার এই রিকোয়েস্টটা সাবমিট করার পর, আপনি মার্চেন্ট অ্যাকাউন্টের এগ্রিমেন্ট অনুযায়ী আপনাকে 100% এগ্রি থাকতে হবে। তো মার্চেন্ট অ্যাকাউন্ট ডিটেলস কি এবং মার্চেন্ট অ্যাকাউন্ট এগ্রিমেন্টে কি কি আছে সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি সেই লিঙ্কটাতে গেলে এখানে ডিটেইল দেওয়া আছে। আপনি যদি সময় থাকে তাহলে আপনি পুরো ডিটেইল পড়ে নেবেন, দেন আপনি এটাকে চেক দিয়ে ক্রিয়েট ইউর শপে ক্লিক করে আমরা মূলত আমাদের ফেসবুক শপ বা ফেসবুক কমার্স ম্যানেজারের মাধ্যমে আমরা আমরা আমাদের ফেসবুক বিজনেস পেজে শপটা রান করে ফেলবো বা আমাদের ফেসবুক ই কমার্স আমরা মূলত ক্রিয়েট করে ফেলছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কমার্সে নিয়ে আসছে, অর্থাৎ বিজনেসে নিয়ে আসছে ফেসবুক, এবং এখানে আপনি আপনার প্রোডাক্ট আপলোড করবেন। তো আপনি যদি ঠিক উপরের দিকে তাকান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উই আর কমপ্লিটিং এ স্ট্যান্ডার্ড রিভিউ অন ইউর কমার্স অ্যাকাউন্ট, দ্য রিভিউ প্রসেস ইউজুয়ালি টেক্স এ ফিউ বিজনেস ডেজ, ইউর শপ ওন্ট বি ভিজিবল টু কাস্টমার্স আনটিল ইটস বিন অ্যাপ্রুভড। সো ফেসবুক রিভিউ করবে, ফেসবুক টিম আপনার শপটাকে আপনার অ্যাকাউন্টটাকে পুরোটাই ডিটেলস তারা চেক করবে, দেন ফাইনালি তারা যদি মনে করে যে আপনার অ্যাকাউন্টটা ইলিজিবল আপনি শপ ট্যাবটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং তারপরেই হচ্ছে মূলত আপনি ফেসবুকে আপনার শপ রান করে ফেলতে পারবেন এবং আপনার শপ সকলের জন্য ভিজিবল হয়ে যাবে। তখনই আপনি মূলত আপনার শপে প্রোডাক্ট আপলোড করা শুরু করবেন এবং খুব ইজিলি অ্যাড এ প্রোডাক্টস টু ইউর ক্যাটালগ আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং সেখানে আপনি মূলত আপনার প্রোডাক্ট অ্যাড করে আপনার শপটাকে সবার জন্য লাইভ করে ফেলবেন। সো আপনি রিভিউর জন্য ওয়েট করেন, রিভিউ সাকসেস হলে আপনি বাকি কাজগুলো শুরু করবেন। ভিউয়ার্স, ফেসবুক শপ ব্যবহার করার ক্ষেত্রে আমি এখন পর্যন্ত যেটা বেটার মনে করছি সেটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি আপনার ভিজিটরকে ওয়েবসাইটে নিয়ে যাওয়াটা সবচেয়ে বেটার, আর আপনি যদি চান ডিরেক্ট মেসেজের মাধ্যমেও আপনার সেলসটা বা আপনার বিজনেসটাকে কন্টিনিউ করতে পারবেন। আপনি যদি ফেসবুক ইনসাইডে চেকআউটটা করতে চান সেক্ষেত্রে আপনি যদি অনেক বড় ই কমার্স শপ হয় সেটা আপনি করতে পারেন, কিন্তু এক্ষেত্রে চার্জ যেহেতু অ্যাপ্লিকেবল, সো আমার কাছে যেটা বেটার মনে হয় বিকজ 5% ইজ অনেক বেশি, তো 40 সেন্টও আমাদের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমাদের শিপিং চার্জটা এখানে প্রায় 40 সেন্টের কাছাকাছি। সো এক্ষেত্রে আপনি যদি চান যে আপনার কাস্টমারদেরকে আপনি এক্সট্রা চার্জ করতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনি প্রথম অপশন অর্থাৎ ওয়েবসাইট অথবা ডিরেক্ট মেসেজের মাধ্যমে আপনার ই কমার্সটা স্টার্ট করে দিতে পারেন। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে পর্যন্তই।